আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে আবার নতুন একটা কাজ নিয়েছি। যদিও সেটটা নোকিয়া 105, এই সেটটা মূলত সমস্যা হল সামনের যে লাইট আছে, লাইট সেকশন জ্বলতেছে না। আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি, ওই যে সংকেত দেখায় লাইটের সংকেত আছে কিন্তু লাইটটা জ্বলে না। এই লাইটটা কীভাবে সমস্যা সমাধান করা যায় এই জিনিসটাই শেয়ার করবো ইনশাআল্লাহ। সমাধান বাংলা চ্যানেলটা যেই সব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজটা মনোযোগ সহকারে দেখা যাক। শুরু আল্লাহ কে নাম সে জো বড়া মেহরবান নিহায়েত রহম ওয়ালা হে। বন্ধুরা ফিরে আসলাম ইন্টোর পরে, আপনাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা রাখছি এবং কাজটা আমরা কীভাবে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। আশা করি অল্প সময় লাগবে। আমরা সেটটাকে আবার আপনাদেরকে দেখাইতেছি যে লাইট সেকশন থেকে লাইটটা আমরা জ্বালানোর চেষ্টা করতেছি, অথচ এখানে সংকেত আসছে কিন্তু এদিকে লাইট জ্বলে নাই। এখন আমরা এই জিনিসটা হয়তো লাইট নষ্ট হইতে পারে বা কোনো লাইন মিসও খাইতে পারে, আর এই সেটটা সমস্যা সমাধান শেখার জন্য যেসব ভাইজানরা পারেন না অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনার দ্বারা কাজটা যে কোনো কাজ সলভ করা সম্ভব। আমরা সর্বপ্রথম নাট দুইটা যদি আগে খুলে রাখছি যাতে ভিডিও বড় না হয়, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে। আমরা একটা শোন নিয়ে আস্তে আস্তে মাদারবোর্ডটাকে জাগিয়ে নেব এবং সুন্দরভাবে কাজটা সলভ করব। আমরা মাল্টিমিটার দ্বারা সেটটা মাইবে দেখব যে আসলে কী সমস্যা সমাধান করা যায়। ওই লাইনে তো একটা কর্ড দে বন্ধুরা, আমরা মাল্টিমিটার দ্বারা দেখবো যে আমাদের লাইটটা ভালো আছে কিনা। এই তিন নম্বরটা ওই যে তিন নম্বরে একবার যায় গেলে হা দে, হ্যাঁ ভালো যেটা ধরছিল দে। আমরা সর্বপ্রথম অ্যানালগ মিটার দ্বারা আমরা দেখবো যে আমাদের ইটা ভালো কিনা। ছেড়েছেন সেট দিয়ে চেক করা আছে, আপনি নিয়ে পারেন। বন্ধুরা দেখতে পারলাম আমার ডুমটা ভালো আছে, এখন আমাদের লাইনটা কই থেকে শর্ট আমরা সেই জিনিসটাই দেখব। বন্ধুরা আমরা দেখতে পারলাম ইতিমধ্যে কিন্তু আমাদের ফোনের লাইটটা কিন্তু এখানে জ্বলতেছে একটা লাইন। 120 টাকা ভালো কল টাইপ সি কল এখন তো মাই মালের দাম বাড়ছে, আচ্ছা 100 টাকা পর্যন্ত রাখা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন মিস খাইছি আমরা, আপনার লাইনটা একটু দেখবি বাংলায় নিয়ে আমার বন্ধুরা আপনাদেরকে ইতিমধ্যে আমি অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি যে একটা লাইন মিস খাইছি আমরা, লাইনটা অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লাইন টানছি, আশা করি আমরা এখন চেক করব, চেক করলে আমাদের জিনিসটা হয়েছে কি না হয়েছে এটা দেখতে পারবো। আমরা আপাতত বোর্ডে বসাইয়া চেক করার চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা একটা সিম লাগিয়ে নেব, কারণ সিম লাগাইলে আমাদের লাইটটা চেক করতে সুবিধা হবে এবং সুন্দর হবে। নোকিয়া 105
যে পুরাতন মডেলটা আপনারা দেখতে পারতেছেন আমি যে কাজটা করতেছি। এখন এখানে যখন নাকি আমাদের সেটটা চালু হবে, লাইটের সংকেত এখানে জ্বালাইলে আসবে এবং ওদিকে জ্বলবে। দুই চাপ দিছি, এদিকে সংকেত আসছে এবং উপরেও লাইটটা ক্লিয়ারভাবে পরিপূর্ণভাবে জ্বলতেছে। আপনারা কতটুকু দেখতে পারতেছেন জানি না, আমি প্রত্যেকটা সেকশনের কাজ এইভাবেই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের একটা শেয়ারে আর একটা মানুষের উপকার হবে এইটাই সবাই চেষ্টা করবেন। আমার একটা কাজের দ্বারা যদি ভালো লাগে অবশ্যই, আপনার যদি কোনোরকম মতামত থাকে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।